জাপানে বেড়াইতেছিলাম, অপু বিশ্বাস ফোন করে সেখানে আমাকে মানে মানে অনেক কথাই বলছেন যে মানে উনি আমাকে কত বড় ভাইয়ের মতো দেখেন বা কত পছন্দ করেন বা কত শ্রদ্ধা করেন। তা আমি ওনাকে বুঝার চেষ্টা করছি যে ভাই আমি এখন একটু ভ্যাকেশনে আসি আর আমার কিছু করার নাই, মানে আসে না মানে উনি তো একটু ডেসপারিটি ছিলেন যে উনার ইয়েটা করছেন, মানে উনার একটা ধারণা ছিল যে আমার কথা শাকিব খান শুনবে, উনার একটু ধারণা ছিল। আমি বলছি আপনি বলেন কি, শাকিব খান আমাকে হয়তো চেনে বড় জোর একটু, কি এর চেয়ে বেশি তার কিছু না। প্রথম কথা হচ্ছে যে আমি খুব অনুরোধ করব যে সেই সময় শাকিবের শোটা যদি মানে আপনাকে বা যে এরকম কথা বলে তাকে একটু দেখতে, কারণ আমার মনে পড়ে যে আমি শাকিবকে এত 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 আনকমফোর্টেবল কোশ্চেন সেখানে করছি যে অনুষ্ঠানের মাঝখানে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। শাকিব খান আমাকে, আমি শাকিব খানকে বললাম যে শাকিব খান আপনি যে এই বাচ্চাটা যে আপনার হয়েছে বা বাচ্চাটা যে আপনার অপু বিশ্বাস যে দাবি করছে, এই দাবি নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে? তো উনি বললেন যে না। আমি বললাম যে আপনি তো অপু বিশ্বাসের সঙ্গে থাকেন না, তাহলে আপনি কেমনে জানলেন যে মানে না 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 এটা আমি জানি, এটা আমি জানি, তাহলে কি আপনি ওনার হাজবেন্ড? বলে যে হ্যাঁ এটা তো এখন একরকম মানে আমার যদ্দূর মনে পড়ে আর কি। তো এই বাচ্চাটা তো আপনার? যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি বাচ্চাটাকে কখন দেখছেন? অপু বিশ্বাস অভিযোগ করছেন যে এই বাচ্চাটাকে আপনি আসলে জন্মের পরপর দেখেন নাই। তো বলছে যে না আমি আসলে জন্মের পরপর দেখি নাই। তো কখন দেখছেন? ঠিক মনে করতে পারতেছি না। বলছে শাকিব আমি আপনাকে মনে করাই দিই, আপনি বাচ্চাটাকে দেখছেন অপু বিশ্বাসের কথা মতো দেড় মাস বা আড়াই মাস, আমার একদম ঠিক মনে নেই, একদম আমি এরকমভাবেই কথা বলে গেছি। তখন শাকিব বলছে যে হ্যাঁ। বলছি কেন? তো বলছে যে আমার আসলে সময় ছিল না। শাকিব আপনি মনে হয় মিথ্যা কথাটা ভালোই বলতে পারেন, আমি এটুক পর্যন্ত বলছি যে আপনি বানায় বানায় এবং মিথ্যা কথা মনে ভালো বলেন। আচ্ছা, আমার ব্যাপারটা যেটা হয়, আমার অনুষ্ঠানে যিনি একলা আসেন তাকে আমি অনেক শক্তি অর্জন করে আসি। নো, তাকে আমি কখনোই অসম্মান করি না। আমি 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 কি আমি সবাইকে অনুরোধ করি শাকিব খানের সাথে আমার সেই ইন্টারভিউটা ইউটিউবে আসে, এমন কোনো প্রশ্ন, আমি শুধু একটা গ্লিমস বললাম, এমন কোনো প্রশ্ন না। এবং শাকিব এবং অপুর যে কাল্পনিক আলাদা হওয়ার কথা বা দুই শিবিরের কথা বলে সেটা খুবই হাস্যকর। কেন অপু বিশ্বাস এই অনুষ্ঠানটা এত, অপু বিশ্বাস আমাকে এবং শাকিব খানও মানে খুবই ইন্টারেস্টিং, তারা দুইজনই আমাকে এত বেশি, আমি জানি না পছন্দ অপছন্দের কথা জানি না, তারা অভিনেতা অভিনেত্রী কিন্তু তারা এত বেশি বলছে এট এ টাইম সাইমুলটেনিয়াস কিন্তু। আচ্ছা হ্যাঁ, সাইমুলটেনিয়াস দুইজনই দুইজনই মানে শাকিব খান বলছে যে খালেদ ভাই আপনি আমার যেমন ভাই বা এরকম, অপু বিশ্বাসও কিন্তু সেম কথা বলছে, সেম সেম একই রকম। এবং শাকিব খানকে আমি যখন ইন্টারভিউ নিচ্ছি তখন কিন্তু অপু বিশ্বাস আমার ফোনের মধ্যে কানেক্ট করে, আমি কিন্তু কখনো কাউকে কোনোদিন ছবি দিয়ে ধরতে চাই না যদি ইনসিডেন্ট এরকম না হয়, কারণ আমি তখন আমার টিম পাঠাতে পারি তাকে, আমি মানে স্টুডিওতে রাখতে পারি, আমি ছবি ভিডিওই দেখাতে পারি, আমি কেন টেলিফোনে তাকে ধরবো এই তাকে। অপু বিশ্বাস কিন্তু সেখানে অনুরোধ করায় আমি কিন্তু তাকে বলছি যে ঠিক আছে তাইলে এটা অপু বিশ্বাসকে টেলিফোনে ধরো, ওই অনুষ্ঠানে কিন্তু অপু বিশ্বাসও ছিল। মজার ব্যাপার হলো শাকিব খান এই পুরো 42 মিনিট 45 মিনিট, আমি শাকিব খান আমাকে অনেক পছন্দ করে কিন্তু অপু বিশ্বাসও তো আমার অনেক পছন্দ করে, এবং পছন্দের মাত্রা কিন্তু মানে দুইজনের ক্ষেত্রেই মানে মাত্রাতিরিক্ত কিন্তু, মানে আমি এগুলি আমাকে একটু জিজ্ঞেস করেন আমি কিন্তু বলি নাই, দুইজনের ক্ষেত্রেই পছন্দের মান কিন্তু মাত্রাতিরিক্ত। এখন এইটা হইতে পারে যে এটা দেখানো হইতে পারে, আমি তো করার কারণটা জানি না, কিন্তু দেখানোটাই মানে সাংঘাতিক রকমের। সুতরাং এটা এরকম মনে হওয়ার কোনো সুযোগ কারণ এরকম কোনো কিছুই নাই যে মানে আমি, কারণ এবং অপু বিশ্বাস একাধিকবার শাকিব এসেছে আপনার শোতে এবং অপু বিশ্বাস আসছে, সেক্ষেত্রে এই যে এতবার এত বিব্রত হওয়ার পর আমরাও বাড়ি থেকে অবাক হয় যে এই গেস্ট বোধ হয় শাকিব আর আসবে না, কিন্তু পরবর্তীতে আবার আসছে, এই এই ক্যারিশমাটা কি আপনার? ওইটাই মানে ফাইনালি আসা, এরপর থেকে আমি এন্টারটেনমেন্টের শোগুলি করিই নাই, মানে শাকিবের ওই শোটাই বোধ হয় শাকিব শেষ আসা, এরপর আর আসে নাই তো, মানে আসতে চায়নি না, মানে আমি আর এন্টারটেনমেন্ট নিয়ে শো করি নাই 2014-15 পরে। তো আমি হয়েছে কি, আমি প্রতি বৃহস্পতিবার এন্টারটেনমেন্টের যারা তারকা আছেন তাদের নিয়ে আমি আসলে শো করতাম প্রতিবেশন, একটু লাইটার মুডে আর কি। তো 2015 পরে, এরপরে যে চার বছর, সে চার বছর তো আমি এন্টারটেনমেন্টে কোনো শোই করি নাই সময়, সেই সময় শুধু সেই সময় না, তার তো অনেকই পরে আমার মনে আছে যে আমি আমার বউ বাচ্চা এরা আমরা জাপানে বেড়াইতেছিলাম, অপু বিশ্বাস ফোন করে সেখানে আমাকে মানে মানে অনেক
কথাই বলছেন যে মানে উনি আমাকে কত বড় ভাইয়ের মতো দেখেন বা কত পছন্দ করেন বা কত শ্রদ্ধা করেন। আমি ওনাকে বুঝার চেষ্টা করছি যে ভাই আমি এখন একটু ভ্যাকেশনে আসি আর আমার কিছু করার নাই, মানে আসে না, মানে উনি তো একটু ডেসপারিটি ছিলেন যে উনার ইয়েটা করছেন, মানে উনার একটা ধারণা ছিল যে আমার কথা শাকিব খান শুনবে, উনার একটু ধারণা ছিল। আমি বলছি আপনি বলেন কি, শাকিব খান আমাকে হয়তো চেনে বড় জোর একটু, কি এর চেয়ে বেশি তার কিছু না।